নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি বন্ধুদের ভালোবাসা চ্যানেলে, সবাইকে স্বাগত। আর আজকে আমি একটা নতুন মজাদার একটা রেসিপি দেখাবো আপনাদেরকে, আর সেটা কী দিয়ে করছি, কীভাবে করবো আমি সেটা সবই দেখাবো। তো এই রেসিপিটার জন্য আমি কী কী নিচ্ছি সেটা বলে দিই বন্ধুরা। আমি রেসিপিটার জন্য প্রথম মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁকরোল, এইগুলোকে কাঁকরোল বলে। এই কাঁকরোলকে আমি সরু সরু করে কুটেছি, আর আছে আলু। আলু আর কাঁকরোল একসঙ্গে ফুটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সামান্য ভাপিয়ে নিয়েছি। আর আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে হবে, চিংড়ি মাছটা ভেজে নেব। আর আছে আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নেব। আর আছে পাঁচফোড়ন, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আছে সর্ষের তেল, সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা তৈরি হবে। তাহলে বন্ধুরা চলো রান্নাঘরে যাই। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিচ্ছি, এটা সর্ষের তেলেই হবে। তারপরে দিচ্ছি পাঁচফোড়ন, পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা ভেজে নেব। সবজিগুলো তুলে দেবো, আদা রসুন পেস্ট একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি। এই আদা রসুনটা একটু নেড়ে নেবো। সবজিগুলো তুলে দেবো, একটু ভাজা ভাজা হবে। তারপরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য লবণ দেবো, লবণ দিয়ে সেদ্ধ করা শুরু। হলুদ গুঁড়ো এটা একটু শুকনো শুকনো ঝালঝাল হবে। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না, আমার সেদ্ধ করা আছে। বন্ধুরা হয়ে গেছে রান্নাটা, এটা হচ্ছে একটু শুকনো শুকনো হবে, ঝাল ঝাল শুকনো শুকনো। আমি একটু সামান্য পরিমাণে চিনি দেবো, এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরোটার সঙ্গেও ভালো লাগবে খেতে। আমি এবার এটা নামিয়ে নেবো। বন্ধুরা আমার রান্না রেডি হয়ে গেছে, শুকনো শুকনো ঝাল হয়েছে,
দেখো বন্ধু কিরকম হয়েছে, আমি একটু খেয়ে দেখাচ্ছি। সাবস্ক্রাইব করবে, আশা থাকা বেল আইকনটিকে প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।